স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হওয়া দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলব রাজ্যের কোনো জেলা থেকেই পুরুষ বা মহিলা অনলাইনেতে আবেদন করতে পারবেন আসুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং তারপরে কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গে কথা বলব প্রথম বিজ্ঞপ্তি যেটির মাধ্যমে ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ নিয়োগের কথা বলা হয়েছে একটি আনরিজার্ভ টাইপের ভ্যাকেন্সি রয়েছে রামপুরহাট এইচডি থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে প্রসঙ্গত আপনাকে জানিয়ে রাখি রামপুরহাট এইচডি থেকে গত দুদিন আগে আরো দুটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে স্টাফ নার্স জিডিএমও ল্যাবরেটরি টেকনিশিয়ান কাউন্সিলর সহ বিভিন্ন পোস্টে নিয়োগের কথা বলেছে যদি সেই ভিডিওটি কেউ মিস করে থাকেন ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখান থেকে আমি লিঙ্ক দিয়ে রাখবো আসুন আজকের ভিডিও প্রসঙ্গে ফিরে আসা যাক তো এই ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ এই পোস্টের জন্য মান্থলি চল্লিশ হাজার টাকা স্যালারি রয়েছে বয়স মাটি একুশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে তবে বয়সীমা ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসাবে এম ডেন্টাল অথবা আয়ুষ অথবা নার্সিং গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন হেলথ ম্যানেজমেন্ট উইথ টু ইয়ার্স রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেই আপনি আবেদনযোগ্য তো এই পোস্টের জন্য যারা যোগ্য প্রার্থী আছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং ফর্ম সার্ভিসের লাস্ট ডেট সতেরো নয় দু শেষ তারিখ তেরো নয় দু চব্বিশ আবেদন করার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ আর ডট ডাব্লিউ হেলথ ডট ডট ইন যেতে হবে ডিটেলস চেক করার জন্য ডেসক্রিপশন বক্সটা একবার দেখতে পারেন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে খুব সহজেই এই পিডিএফটিকে ডাউনলোড করে চেক করতে পারবেন আসুন আমরা আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসি তো চলে এলাম দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যেটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে তো এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে টিভি এইচ নিয়োগের কথা বলা হয়েছে প্রোগ্রাম হেড এনটিইপি একটি শূন্যপদ এস টি টাইপের আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি হয়েছে এই পোস্টের জন্য একুশ থেকে চল্লিশ বছর বয়স সীমা এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসাবে গ্রাজুয়েট ইন সায়েন্স মিনিমাম ওয়ান কমপ্লিটেড ইয়ার এক্সপেরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ এমপিডব্লিউ অর এলএইচভি অর এএনএম অর হেলথ ওয়ার্কার লাগছে সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে এক্ষেত্রেও অনলাইনে আপনাকে আবেদন করতে হবে সতেরো নয় দু হাজার এর আগে তবে রেজিস্ট্রেশনের শেষ তারিখ তেরো নয় দু এবং আবেদন করার জন্য আপনাকে সেই সেম ওয়েবসাইট অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এইচআর ডট ডট এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি দুটিকে নিজে থেকে একবার ভেরিফাই করার জন্য ডেসক্রিপশন বক্সটি দেখুন সেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাচ্ছেন যেখানে গিয়ে খুব সহজেই নোটিফিকেশন পিডিএফ দুটিকে ডাউনলোড করে চেক করতে পারবেন